আসছে প্রবল দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা তিন দিন চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত ভর। কাল এবং পরশু অর্থাৎ 29 এবং 30 তারিখে পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 1, 2 এবং 3 জুলাই এই তিন দিনই দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বৃষ্টি পাবে কলকাতাও। কাল শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গবাসী। কিছুটা মিটবে বৃষ্টির ঘাটতি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জুন মাসে আজকের তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি 71%, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এখনও পর্যন্ত মাত্র 29% বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। আজ 28 তারিখ উত্তরবঙ্গের 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এর পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ দিনের যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল 29 তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে। কাল দক্ষিণের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে। পরশু 30 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং এই দিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সোমবার 1 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্ক বার্তা, সেদিন দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই। আগামীকালের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকায় প্রবেশ এবং প্রভাব বিস্তার করবে মৌসুমি বায়ু। এখনও পর্যন্ত তার অবস্থান পূর্ব মেদিনীপুরের হলদিয়া উপকূলে। পশ্চিম, মধ্য এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তের অক্ষরেখা দক্ষিণ পশ্চিম দিকে বেশ কিছুটা ঝুঁকে রয়েছে। আগামীকাল শনিবার দুপুরের আগে এটি শক্তি বাড়িয়ে সমুদ্রপৃষ্ঠে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই সিস্টেমের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদিকে যেমন তার কাঙ্ক্ষিত গতি পেয়ে উপকূল থেকে সমতলের দিকে অগ্রসর হবে, তেমনই এর জেরে দুর্বল মৌসুমি বায়ু শক্তি পাবে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের। উপকূলবর্তী এলাকাগুলোতে এই 4 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পার্বত্য সহ উপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 এবং 2 এছাড়াও 3 জুলাই ঘূর্ণাবর্তে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ।